উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুর যে বেশ ভালোই এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে অবশ্য খুব কম মানুষই অবগত আছে। রংপুরের ভবিষ্যৎ হাইরাইজ বিল্ডিং নিয়ে আমি ইতোমধ্যেই একটি ভিডিও বানিয়েছি, ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে রংপুরের ভবিষ্যৎ হাইরাইজ ভবনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তবে চলুন শুরু করা যাক। ঢাকার বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলটি কোথায় অবস্থিত জানেন? হ্যাঁ, ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় শপিং মলটি রংপুরের RAMC শপিং কমপ্লেক্স। প্রতি ফ্লোর 40,000 বর্গফুট হিসেবে সাততলা বিশিষ্ট এ শপিং মলটির টোটাল এরিয়া প্রায় 2,80,000 বর্গফুট। তবে RAMC শপিং মলের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। ভবিষ্যতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরে এটি হবে একটি 16-তলা বিশিষ্ট ভবন। দেশবন্ধু গ্রুপ রংপুরেও দেশবন্ধু সিটি নামে একটি ভবন নির্মাণ করবে। ভবনটিতে শপিং মল, কনভেনশন সেন্টার, কমার্শিয়াল স্পেস থাকবে। এখানে একটি ইন্টারন্যাশনাল হোটেল চেইনও থাকার কথা রয়েছে। এটি হবে একটি 14-তলা বিশিষ্ট ভবন। রংপুরের আরেকটি দারুণ প্রকল্প হল ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল। তাদের নতুন ভবনটি হবে 18-তলা বিশিষ্ট। রংপুরের কেরামতিয়া মসজিদ রোডে ইউনাইটেড টাওয়ারটি নির্মিত হবে। এই ভবনটির রুফটপে সুইমিং পুল থাকবে। এটি হবে একটি 12-তলা বিশিষ্ট ভবন। মোহনা NS টাওয়ার নামের এই ভবনটির নির্মাণ কাজ চলছে মেডিকেল পূর্ব গেটে। শুরুতে এটি 13-তলা পর্যন্ত নির্মিত হওয়ার কথা থাকলেও এটি এখন 12-তলা পর্যন্ত নির্মিত হবে। তো এই ছিল আজকের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।